নমস্কার সবাইকে, তুষারের বাগান চ্যানেলে স্বাগত। আর আমি তুষারকান্তি নস্কর বলছি। আজকে দেখাবো দই পোকা, যেটা সবচেয়ে ভয়ানক একটা অসুখ গাছের। দেখতে পাচ্ছেন, তাকে নিরাময় করার একটা পদ্ধতি দেখাবো, ঘরোয়া পদ্ধতি। পোকাগুলো দেখতে পাচ্ছেন এইরকম আগায় আগায় করে হয়। তাইকে পিঁপড়ে নিয়ে আসে, তা নিয়ে এসে তার গায়ের রস খায়, তা পিঁপড়েই বহন করে। প্রথম কাজ হচ্ছে পিঁপড়েকে সরাতে হবে। আচ্ছা, এই গাছে এমনি আপনি রাসায়নিক সার দিন বা ঘরোয়া পদ্ধতি যাই করুন না, কারণ প্রথমে সার্প জল গুলে, এই ধরুন এই সার্প জল গুলে এখানে এই স্প্রে করে ফেলতে হবে। সাদাটা কেমন হয়ে গেল লাল, অর্থাৎ ভালো করে দেখুন সব অরিজিনাল পোকাটা বেরিয়ে এসেছে। এরা কী করে, মাথার উপরে একটা আস্তরণ করে দুধের মতন, তুলোর মতন, বাইরের অ্যাটাকটাকে ওরা রক্ষা করার জন্য। দেখতে পাচ্ছেন এই 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 দিয়ে দিলাম, আর দেখুন সঙ্গে সঙ্গে তার স্কিনটাতে বেরিয়ে পড়ছে পোকাটা। এবার আপনাকে দিতে হবে কি, উনুনের ছাই, ঘরোয়া পদ্ধতি। আর কিচ্ছু নেই, এর কোনো ইয়ে নেই, হয়কে কেটে পুড়িয়ে ফেলতে হবে, নাহলে পুঁতে ফেলতে হবে, নতুবা এই ছাই দিতে হবে। হাতে পরিষ্কার করতে পারলে ভালো, শেষ হয়ে যায়, নাহলে ছাই চাপা দিয়ে দিন। আর যদি রাসায়নিক কোনো বিষ এনে দেন, কিন্তু এই সার জল দিয়ে একটু স্প্রে করে দেবে। দিলে কি হবে আপনার, এটা এই যে এই 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 দিয়ে দিলাম, এই দেখুন সঙ্গে সঙ্গে পোকাটা বেরিয়ে পড়লো। পোকাটা দেখতে পাবেন, এবার সার জল দিয়ে ধুয়ে দিলে পোকাটা বেরোবে। এই দেখুন পোকাটা বেরিয়ে পড়েছে, দেখেছেন। তা এইবার আপনাকে ওষুধ দিতে হবে, ভালো করে দেখুন। ও কিন্তু অ্যাকচুয়ালি সাদা, আপনার সামনে দেখাচ্ছি, দেখুন এই 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 দিয়ে দিলাম, দেখুন পোকাটা বেরিয়ে পড়েছে, হলদেটে হলদেটে ভাব, বাসন্তী বাসন্তী কালার। এবার আপনি ছাই, ঘরে উনুনের ছাই, ঘুঁটে ছাই দিয়ে দেবেন, একদম গুঁড়ো করে ছড়িয়ে পুরো দিয়ে দেবেন। গাছ মরবে না, কিচ্ছু হবে না। একদিন পরে, দুদিন পরে আপনি ধুয়ে দিন গাছকে, ততদিন ও মরে শেষ। ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন।